একজন নারী শিক্ষার্থী হিসেবে আমি কখনোই চাইবো না আমি একজন ট্রান্সজেন্ডারের সাথে আমি আমার রুম শেয়ার করি আমার বেড শেয়ার করি আমি এটা কখনোই চাইবো না ট্রান্সজেন্ডার হচ্ছে যারা হচ্ছে তাদের একটা যে লিঙ্গ থাকে যে সৃষ্টিকর্তা প্রদত্ত যে লিঙ্গটা থাকে তারা মনে করে তার একটা ভুল দেহতে তারা আটকা পড়ে গেছে যার কারণে তারা মনে করে তারা তাদের এটা চেঞ্জ করা উচিত এটা একটা বিকৃত মানসিকতা তাদের এটা মানসিক সমস্যা আমরা আমরা এখানে প্রশাসনকে মানে দাবি করতে চাই যে তাদের যে মানসিক সমস্যাটা তাদেরকে এখানে তাদেরকে সুযোগ সুবিধা না দিয়ে তাদের মানসিক সমস্যাটা সমাধান করা হোক তারা যে মানসিক সমস্যায় ভুগতেছে তাদেরকে এটা বোঝানো হোক তার পরিবর্তে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হোক এটা কখনোই আমাদের জন্য বোধগম্য না একজন নারী শিক্ষার্থী হিসেবে সে যেহেতু ট্রান্সজেন্ডার তাকে একটা মেয়েদের হলে যদি দেওয়া হয় তাহলে আমি যে একজন নারী শিক্ষার্থী হিসেবে আমি যে সুরক্ষিত এটা নিশ্চয়তা কি আমি যে তার দ্বারা দর্শিত হব না আমি যে তার দ্বারা বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হব না এটা এটার নিশ্চয়তা কি এটা তো কোনো নিশ্চয়তা আমাদেরকে দিবে তো আমি একজন একজন নারী শিক্ষার্থী হিসেবে আমি কখনোই চাইবো না আমি একজন ট্রান্সজেন্ডারের সাথে আমি আমার রুম শেয়ার করি আমার বেড শেয়ার করি আমি এটা কখনোই চাইবো না ট্রান্সজেন্ডার বাদ বা হচ্ছে এই যে জেন্ডারটাকে প্রমোট করা হচ্ছে এটা মূলত কি এটা হচ্ছে যে একজন পুরুষ যদি মনে করে সে নারী তাহলে তাকে আমরা নারী হিসেবে বিবেচনা করব আবার একজন নারী যদি বলে আমি পুরুষ তাহলে আমরা তাকে পুরুষ হিসেবে বিবেচনা করব এখন আমার প্রশ্ন হচ্ছে এই 2023 সালে এসে আমরা সায়েন্সের যুগে টেকনোলজির যুগে আমরা যদি এরকম কোনো প্রমাণ ছাড়া আমরা যদি বলি যে আমার এটা মনে হচ্ছে তার জন্য আমি এটা করতেছি বা হচ্ছে কোনো একটা পরীক্ষা দিচ্ছি সেই পরীক্ষা কেন আমাদের সূত্রগুলোকে প্রমাণ করতে হয় কারণ আমি যদি বলি যে এই ম্যাথটা আমার মনে হচ্ছে এটার উত্তর শূন্য হবে তাহলে আমি বসিয়ে দিলাম শূন্য তাহলে ওই অনুযায়ী তো আমার এখানে শূন্যটাকেই সঠিক অ্যান্সার ধরা উচিত সেখানে তো এটাকে সঠিক অ্যান্সার ধরা হচ্ছে না আর আরেকটা জিনিস পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে হিজরা আর ট্রান্সজেন্ডার বাদ বা হচ্ছে ট্রান্সজেন্ডার এটার মধ্যে পার্থক্যটা কী আসলে পার্থক্যটা হলো একটা সাইড হচ্ছে মনে করতেছে যে আমি মনে করি আমি পুরুষ আমি মনে করি আমি নারী আর হিজরা হচ্ছে হরমোনাল সমস্যা থেকে এটাকে ধরা হচ্ছে তো এখন প্রশ্ন আসতে পারে তোমার সমস্যা কী তুমি কেন ট্রান্সজেন্ডার বাদ নিয়ে কথা বলতেছো এখন আমি কেন এই ইজমটা মেনে নিচ্ছি না তার মূল সমস্যা তার অনেকগুলো সমস্যা আছে প্রথমত আমি যদি বলি সেটা হচ্ছে আল্লাহর আইনের সাথে চরম বিদ্রোহিতা কারণ কোরআনে এসছে যে আল্লাহ পরস্পর নারী ও পুরুষকে হচ্ছে তৈরি করেছে আর হিজরার যে ব্যাপারটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আসলে সেটা হচ্ছে গিয়ে যার মধ্যে যে প্রাধান্যটা যেটা থাকবে সেই হিসেবে তাকে পুরুষ অথবা নারী ধরতে হবে কিন্তু এই ট্রান্সজেন্ডারবাদের মধ্যে কিছুই নাই এখানে একটা শুধু শুধু একটা মানে কুরুচিপূর্ণ অবস্থা সৃষ্টি করা হয়েছে এটা মূলত পশ্চিমা সংস্কৃতি থেকে ধার করা একটা ইজম আজকে আমরা চার দফা দাবি উপস্থাপন করেছি এবং এই চার দফা দাবির ভিতরে একটি রয়েছে হিজরাদের নির্বিঘ্নে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এ পর্যায়ে হচ্ছে আমি চার দফা দাবি উল্লেখ করছি আমাদের প্রথম দাবি হচ্ছে অতি দ্রুত ট্রান্সজেন্ডার কোটা বাতিল করতে হবে আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে ট্রান্সজেন্ডার কোটা বাতিল করে নতুন ভর্তি বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করতে হবে আমাদের তৃতীয় দফা দাবি হচ্ছে ট্রান্সজেন্ডার কোটার মতো একটি অবৈধ কালচার যেটা হচ্ছে আমাদের পেনাল কোডে 377 দ্বারা অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এর জন্য শাস্তির ব্যবস্থাও করা হয়েছে এই ধরনের কালচারকে প্রমোট করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আমাদের চতুর্থ দাবি হচ্ছে হিজরাদের জন্য হিজরা জনগোষ্ঠীর পড়াশোনার পরিবেশ বিশ্ববিদ্যালয়ে নির্বিঘ্নে নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট পরিমাণ উদ্যোগ গ্রহণ করবে প্রিয় উপস্থিতি আমরা বারবার বলতে চাই হিজরা এবং ট্রান্সজেন্ডার একই ইস্যু নয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের অনেকের ভিতরে এই ধারণাটা নেই আমরা এটি প্রচার করব এবং আমরা ট্রান্সজেন্ডার কোটা বাতিল করার আগ পর্যন্ত মাঠে থাকব আমরা ইনশাআল্লাহ এর পিছনে চেষ্টা করে যাব